সম্মানিত দর্শক, আপনাদের সকলকে সবুর টেক চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এসরের ভিডিওতে আমরা একটি প্রবলেম নিয়ে আলোচনা করব। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের লেখা রয়েছে এবং এখানে তাদেরও লেখা রয়েছে। মূলত আমি এখানে যখন তাদের লেখার পরে স্পেস দিয়েছি তখন এখানে তাদের হয়েছে। আমরা যখন বাংলা লিখি দেওয়ার পরে স্পেস দিই তখন এখানে উংলা হয়ে যায়। চলুন আমি একটু লিখে দেখাই। আমি লিখলাম তাদের এবং স্পেস দিলাম। দেখতে পাচ্ছেন এটি পরিবর্তিত হয়, অর্থাৎ লাস্টের যে রটি ছিল সেটি পরিবর্তিত হয়, ও হয়েছে। একইভাবে আমরা যদি বাংলা লিখতে যাই, এখন পর্যন্ত ঠিক আছে। যদি আমি একটা স্পেস দিই তাহলে দেখতে পাচ্ছেন বটা পরিবর্তিত হয়, দীর্ঘ হতে পরিণত হচ্ছে। এই সমস্যাটি ঠিক করবার জন্য আমাদের অটো কারেক্ট অপশনটি অফ করে দিতে হবে। সম্মানের দর্শক, এটি মূলত যখন আমরা নতুন উইন্ডোজ দেই অথবা এমনিতেই হয়ে যেতে পারে। তো এই প্রবলেমটি হলে আমরা অটো কারেক্ট অপশনটি অফ করে রাখবো। এর জন্য আমাদের চলে যেতে হবে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল বার। এটি আমরা যারা 2007 থেকে মাইক্রোসফট অফিসের 2010, 2013, 2016 বা এর উপরে এটা ব্যবহার করি, সবগুলোতে এরকম রয়েছে। তো এখানে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল বারে ক্লিক করে দেব এবং নিচের দিকে চলে আসব। এখানে দেখতে পাচ্ছি মোর কমান্ডস, এখানে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে দেব এবং এরকম ওয়ার্ড অপশন এরকম একটি পেজে চলে আসব। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জেনারেল ডিসপ্লে প্রুফিং, এই যে প্রুফিং দেখতে পাচ্ছি এই প্রুফিংয়ে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে দেব এবং আমরা সোজা চলে আসব অটো কারেক্ট অপশনস। এখানে আমরা দেখতে পাচ্ছি অটো কারেক্ট অপশনস, এখানে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে দেব এবং এখানে আমরা চলে আসবো এরকম একটি নতুন পপ আপ উইন্ডো এটি। এবং এখানে আমাদের অটো কারেক্ট এটিতে সিলেক্ট করা রয়েছে। যদি ম্যাথ অটো কারেক্ট থাকে তাহলে আমরা অটো কারেক্ট এটি সিলেক্ট করে দেব এবং এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি শো অটো কারেক্ট অপশন বাটনস, এই যে চেকবক্সগুলো রয়েছে টিক দেওয়া রয়েছে চেকবক্সগুলোতে, এগুলো আমরা আনচেক করে দেব। সবগুলো টিক মাউসের লেফট বাটন একটা করে ক্লিক করে উঠিয়ে দেব এবং এখান থেকে ওকে করে দেব, আবারও এখানে ওকে করে দেব। আমাদের কাজটি হয়ে গেছে। তো আমরা একটু চেক করে দেখি। আমি লিখলাম তাদের, স্পেস দিলাম, ঠিক হয়েছে। আমি লিখলাম বাংলাদেশ, স্পেস দিলাম, ঠিক আছে। আমি লিখলাম বাংলা, স্পেস দিলাম, ঠিক আছে। তার মানে আমাদের কাজটি সম্পূর্ণরূপে হয়েছে। আমি যদি এই পেজটি কেটে দিয়ে আবারও নতুন করে একটি ওয়ার্ড ওপেন করি তাহলে কিন্তু একইভাবে কাজ করবে। আমি নতুন একটি ওয়ার্ড খুললাম এবং এখানে আমি লিখছি বাংলা। আপনারা দেখুন এখানে আমরা ঠিক যেমনটি লিখছি স্পেস দেওয়ার পরেও কিন্তু তেমনটি থাকছে। সম্মানিত দর্শক, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি।